সূরা কাউসার আয়াত নাম্বার 2 ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন মানে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সালাত কায়েমেরও কথা বলেছেন, সালাত আদায়েরও কথা বলেছেন, সালাত কায়েম করার কথাও বলেছেন। সালাত কায়েম করা কাকে বলে একটু বলি, সালাত কায়েম করা কাকে বলে? এদেশের শতকরা 99% থেকে বা তারও বেশি হতে পারে এই শ্রেণীর বক্তারা মনে করে যে সালাত কায়েম মানে একেবারে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। কি ভাই এটা বুঝে আসেছেন না? সালাত কায়েম মানে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, জি ওইভাবে কায়েম করতে হবে। কিন্তু সালাত কায়েম করার মূল অর্থ তাফসির কারকগণ যেইভাবে বুঝেছেন সেটা হলো সালাত কায়েম করা মানে পূর্ণ সঠিকভাবে আপনি রুকু করবেন, পূর্ণ সঠিকভাবে আপনি সেজদা করবেন, সালাতের আরকান রুকুনগুলো পূর্ণভাবে সঠিক মতো হকভাবে আদায় করবেন, এটা হলো সালাত কায়েম করা। আপনি সালাত আদায় করছেন একেবারে এক মিনিটে 4 রাকাত সালাত শেষ, 2 রাকাত সালাত শেষ, আপনি সালাত কায়েম করতে পারলেন না। পাশাপাশি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে অধিকাংশ জায়গায় সালাত কায়েমের কথা বলেছেন, জি এটা দিয়ে আপনি আবার ওইটা বুঝিয়েন না যে নিজে সালাত আদায় করলেই হবে, এমনটা বুঝিয়েন না। সালাত আপনাকে আদায় করতে হবে, পরিবারকে আদায় করতে হবে, গ্রামবাসীকে আদায় করতে হবে, দেশবাসীকে আদায় করতে হবে, পৃথিবীর সবাইকেই আদায় করতে হবে, কেউ বাদ যাবে না। কিন্তু সালাত কায়েমের মূল অর্থটা রাষ্ট্রীয়ভাবে হতে হবে, ব্যাপারটি এমন নয়। সালাত আপনাকে যেইভাবে আদায় করতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরা ওভাবেই সালাত আদায় করো। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সালাতের পূর্ণ হক আদায় করে ওইভাবে আপনি সালাত আদায় করবেন, এটা হলো সালাত কায়েম করা। এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু সালাসাতুন, সালাতের নেকি তিনভাবে বিভক্ত। আস-সালাতু সালাসাতুন, সালাতের নেকি তিনভাবে বিভক্ত। এক আত-তুহুরু সুলুসুন, তার এক ভাগ হচ্ছে পবিত্রতা, তার আর-রুকু সুলুসুন, আরেক ভাগ হচ্ছে রুকু, আর সুজুদু সুলুসুন, আরেক ভাগ হচ্ছে সেজদা। মানে এই তিনটাতে ত্রুটি হলে আপনার সলাৎ হবে না, এই তিনটার মধ্যে সলাতের নেকিগুলো বিদ্যমান, এই তিনটা ভাগে বিভক্ত সলাতের নেকি। আপনার পবিত্রতা, যদি আপনি ওযু করেছেন এই কুনির এই দিক দিয়ে শুকনো রয়েছে, আপনার গোটা নামাজ পড়লেও কোনো লাভ হবে না। আপনি সলাৎ আদায় করেছেন, রুকুর হকটা সঠিকভাবে আদায় করতে পারেননি, আপনি সলাতের নেকিই পাবেন না। আপনি সেজদা করেছেন, সেজদার পূর্ণ হক আদায় করতে পারেননি, আপনি নেকিই পাবেন না। অতএব সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আমি প্রথম দিকে আবার চলে যাই। আল্লাহ তাআলা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সলাৎ আদায় করুন এবং কুরবানি করুন। মানে আগে আল্লাহ বললেন সলাৎ।